হাওয়া চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। ছাদে প্রচণ্ডই হাওয়া দিচ্ছে, আমি মেলে দিলাম। এই সামনে দুটো তার যে দেখছো এগুলো তো কালকের, আর পেছনের ওই যে চাদর ফাদরগুলো সব দিয়েছি ওগুলো আজকে কেচে দিয়েছি। তার মধ্যে একটা হয়ে গেছে, আমি ঘিয়ে কালারের যে জিন্সটা পরেছিলাম ওই জিন্সটা আর ওর জিন্সটা আমি একসাথে ভিজেছিলাম। আর ওর জিন্সটা ছিল এবার একদমই নতুন জিন্স, আর আমার আইডিয়াই ছিল না যে জিন্স থেকে রঙটা উঠতে পারে। আর ওর ছিল ব্ল্যাক জিন্স, আমার ছিল ঘিয়ে জিন্স। ওই ব্ল্যাক জিন্সের কালারটা পুরো আমার ঘিয়ে প্যান্টটাতে লেগেছে ছোপ ছোপ হয়ে। মানে কী করবো আমি জানি না, উল্টো দিকে তো লেগেইছে, উল্টো দিকেই বেশি, উল্টো দিকেরটা নয় ছেড়েই দিলাম আমি। নতুন মানে সোজা দিকটাতেও কিছু কিছু জায়গায় লেগে রয়েছে, কিছু কিছু জায়গায় ছোপ ছোপ হয়ে রয়েছে। মানে কালারটা এবার কী করে ওঠাবো আমি নিজেও জানি না। আজকে আবার সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি, দেখি টলাটলি করতে করতে আমার মনে হয় কাচতে কাচতে কালারটা উঠে যাবে। এবার আই ডোন্ট নো, আমি কিচ্ছু জানি না যে কি হবে না হবে। যাই হোক, ছাদে প্রচণ্ডই হাওয়া দিচ্ছে বলে আজকেও কেচে দিয়েছি যেগুলো ভিজিয়ে রেখেছিলাম। ছাদ শুধু আমার হয়ে গেছে না, আমি বাকি রেখেছি একটা দুটো, দুটো তার কিন্তু আমি বাকি রেখেছি সবার জন্য। জানি না কে কী কাচবে না কাচবে, আমার মনে হয় না এই ওয়েদার দেখার পরেও কেউ কাচবে। মানে প্রচণ্ডই ডাল ওয়েদার, কিন্তু হাওয়া দিচ্ছে শুধু এটুকুই যা। তো চলো নিচে যাই, ব্রেকফাস্টটা করে নিই। এখন কটা বাজে আগে নিচে গিয়ে দেখি, 9:30 তো বাজেই, আমি উঠেছি 7:45। উঠে কালকের ব্লগটা মানে আজকে যেটা সকালে গেছে আর কি, তো সেটাকে আগে তাড়াতাড়ি করে এডিট করে আপলোড করে দিয়ে তারপর আমি কাচলাম ঠাচলাম সব কিছু, মানে আপলোডে বসিয়ে দিয়ে প্রমকে বললাম যে তুমি একটু দেখো আমি কাচতে যাচ্ছি। তো আমি কাচলাম, এই দেখো আমরা ফুল কিনে এনে এখানে এরকমভাবে ঝুলিয়ে রেখেছি যাতে নষ্ট না হয়ে যায়, এখানে হাওয়াটা পায় বেশ সারা রাতের এই আমাদের। তো চলো, এখন বাজে হচ্ছে 9:05। আচ্ছা সবাই বেরিয়েছে আমার ব্লগটা, তো চলো নিজের ব্লগ একটু দেখবো। তার আগে আমি ব্রেকফাস্টটা রেডি করে নিই, ব্রেকফাস্ট খেতে খেতে নিজের ব্লগ দেখবো অন্ধকার, কারণ হাওয়া আসছে প্রচণ্ডই। তো চলো যাই, আগে ব্রেকফাস্টটা বানিয়ে। আজকে আমার ব্রেকফাস্ট ব্রেডের ওপরে হচ্ছে মেয়োনিজ লাগিয়ে দিয়ে তারপরে গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিয়েছি, ব্যাস। ব্রেডগুলো ব্রাউন ব্রেড ছিল, আর এই জাস্ট একটু শেকে নিয়ে ব্যাস লাগিয়ে দিয়েছি, হয়ে গেছে। তো চলো খেয়ে নিই আগে। ঘরটা একটু অন্ধকার করলাম এই মাত্র যাতে তোমরা আলোটা বুঝতে পারো। আর দেখো আজকে আমি সব ঠাকুরকে মালা গেঁথে পরিয়েছি, কতটা বুঝতে পারছো জানি না, দাঁড়াও লাইটটা ধরিয়েই নিই। এবার আশা করি দেখতে পাচ্ছ সব ঠাকুরকে আজকে মালা নিজে গেঁথে পড়িয়েছি। অল্প কটা কালকে রজনীগন্ধা ফুল পেয়েছিলাম, তো ওই রজনীগন্ধা ফুলগুলো দিয়েই সব ঠাকুরকে একটু একটু করে মালা গেঁথে দিয়েছি। খুব ভালো হয়নি, কারণ খুব ভালো করে গাঁথতে গেলে অনেকগুলো রজনীগন্ধার লাগতো। আর এই তো আমি থালা বাসনটা ঠাকুরে সরিয়ে দিলাম, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এখন না বাজে হচ্ছে 12:00, আমি এখনো রান্না বসাইনি, তো চলো রান্না করি। আজকে কেচে টেচে তারপরে আবার ওই যে প্যান্টায় রং লেগেছে ওই প্যান্টটা নিয়ে পরে থাকতে থাকতেই আজকে সময় শেষ। যদিও অনেকটা হালকা হয়েছে কিন্তু পুরোটা এখনো ওঠেনি। তারপর স্নান করলাম শ্যাম্পু করে, চলো এবার দেবো রান্না। এখন 12:30 বাজে, মোটামুটি আমার রান্না হয়ে গেছে। এটা মাছের তেলটা ভেজেছি ওর জন্যে, আর মাছের এই ঝালটা সেই সর্ষে পোস্ত দিয়ে যেটা আমি করি, ধনে পাতা টমেটো টক দই দিই একটু, তো ওটাই করেছি। কেন আজকে এটা করতে হলো এটা আমি বলছি, আজকে আমাদের মাছ খাওয়ার কোনো প্ল্যানই ছিল না, শুধুমাত্র ওর জন্য কালকে মাছটা খেয়েছি। আর এখন দেখতেই পারো আমি কড়াইটা বাড়ি করি না, এটাতেই মোটামুটি দুজনটা হয়ে গেলে এটাতেই করে ফেলার চেষ্টা করি। কড়াইটা না ভালো লাগে না, রোজ মাছ দেয় তার উপর একদিকে হাতলটাও চলে গেছে। তো চলো আগে নামিয়ে নিই। আমরা আমাদের লাঞ্চ নিয়ে বসে পড়েছি, এটা হচ্ছে মাছের তেলটা। মাছটাকে দেখতে না অসম হয়েছে, প্রমি কেমন হয়েছে? প্রমিকে না আমি ভয় পাই দিয়েছি, বলছি কি প্রমি মাছ পুড়িয়ে ফেলেছি, প্রমি দৌড়াতে দৌড়াতে দেখতে এসছে যে কি হলো সত্যি সত্যি। তো চলো আগে খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে, কারণ দুটো বাজে। চলছে আমার ফুলকপি আলু দিয়ে ওই ভোলা ভেটকির মাছের ঝোলটা, তারপরে বসাবো ভাতটা। ভাতটাকে আমি ধুয়েও রেখেছি, মানে চালটাকে ধুয়ে রেখেছি, ভিজিয়ে রেখে দিয়েছি। কেন ভাত করছি সেটা সবটাই বলবো তোমাদেরকে। আসল কথাটা হচ্ছে আমি যখন মানালি থেকে ফিরছিলাম দিল্লি, দিল্লি থেকে যখন ফ্লাইট ধরেছি তখন আমি বারবার কলকাতার ফ্লাইট চেক করছিলাম। মানে আমি যখনই ঘুরতে গেছি এই এক বছর ধরে যেখানেই যাই না কেন কলকাতার বিরাটির বাড়িতেই ফিরেছি, তো সেটাই একটা হ্যাবিট হয়ে গেছিল। তো সেদিন থেকেই না আমার মধ্যে একটা বাড়ি বাড়ি, আর যাই না কেন কদিন ধরে বেশ বাড়ি যাবো একটু, মানে সবার সাথে দেখা হবে এই জিনিসটার ওপরে বেশি জোকটা আসছিল। আর তার মধ্যে
কয়েকটা অনুষ্ঠান আছে আর কি এরকম, যেখানে সবাই একসাথে থাকবে আর কি। বিশেষ করে আমার শ্বশুর বাড়িতে সবাই আছে, তো সেগুলো নিয়ে। আর হ্যাঁ, আজকে আমি মিলেছি। হ্যাঁ, সোয়েটার ঘরে, কিছু মনে করো না তোমরা। তো সেগুলো নিয়ে ও আর আমি একটু ভাবছিলাম, ভাবতে ভাবতে আমি একটু করছিলাম বাড়ি যেতে ইচ্ছে করছে। যাই হোক, খুব একটা জোর দেইনি, কারণ সবে মাত্র মানালি দিয়ে ঘুরে এলাম, তারপর 2 মাস আড়াই মাস হলো বাড়ি থেকে ফিরেছি। তো সবটা মিলিয়ে আমি খুব একটা জোর দিচ্ছি না, কিন্তু ওর সন্ধ্যে থেকে আজকে খুবই বাড়ি যাব ইচ্ছে করছে। হ্যাঁ ঠিকই বলেছো, আর ওয়ার্ক ফ্রম হোমটা হয়তো মার্চ মাস থেকে শেষ হয়ে যাবে, মানে মার্চ মাস থেকে ওর অফিস খুলে যাবে। তো মার্চ মাসের পর আমাদের আর ইচ্ছে করলে এরকম হুটহাট করে বাড়ি চলে যেতে পারবো না। অফিস থেকে 10 দিন 12 দিন 15 দিনের ছুটি দিলে সেই ছুটিতেই আমাদেরকে যেতে হবে বাড়ি, তো সেখানেও আর কোনো অপশন থাকবে না। এবার আমরা বলেছিলাম পরের বছর আবার অক্টোবরে যাব পুজোতে বাড়ি, সেই ক্ষেত্রেও ও হয়তো 1 মাসের ছুটিও পাবে না, তখনও হয়তো 15 দিনের মতো গিয়ে ফিরে চলে আসতে হতো। তো সবকটা মানে সবকিছু মিলিয়ে আমাদের মনে হয়েছে এবারে গিয়ে আমাদের কিছুদিন থেকে আসার সুযোগ হবে, কিছুদিন মানে 2.5-3 মাস সুযোগ পাবো আমরা থেকে আসার। তো সেটা নিয়ে না সন্ধ্যে থেকে আলোচনা করতে করতে এতটা লেট হলো, বুঝতেই পারছিলাম না রাতে। আর ফ্রিজে মাছ আনা আছে, তোমরা দেখেইছো মাছ মাংস সব ভর্তি, এবার শেষ করব কিভাবে সেটাও একটা চিন্তা। ডিমও এনেছে সেদিনও, ডিমগুলো নয় সেদ্ধ করে নিয়ে যাওয়া যাবে। আর এবার গেলে আমরা ফ্লাইটের টিকিট এত তাড়াতাড়ি পাচ্ছি না, কোনো ফ্লাইটের টিকিট নেই, আর আর্জেন্ট বেসিসে কাটতে গেলে সত্যি কথা বলতে টাকাটাও ম্যাটার করছে, কারণ অনেকটাই টাকার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা ওই জন্যে মানে আমরা যে ডেটটা ঠিক করেছি ওটা এখন ফ্লাইটের টিকিট কাটতে গেলে ওটা আর্জেন্ট বেসিসই হয়ে দাঁড়াচ্ছে, তো ওটা এখন খুবই গায়ে লাগছে, খুব যখন তাড়াহুড়ো নেই কিছু। তো আমরা এবার ভাবছি, আর আমার ট্রেনে জার্নি করতে খুব ভালো লাগে, বেশ ওই দুলবে, আমি জানলা দিয়ে তাকাতে তাকাতে যাবো, ওটাই বেশি ভালো লাগে। তো ওই জন্য ঠিক করেছি আমরা এবার ট্রেনেই যাব। তো এই সবই ঠিক হয়েছে, কিন্তু টিকিটটা কাটবো কি কাটবো না এইটা নিয়ে একটা দোনোমনো চলছে। বাড়িতেও ফোন করা হয়েছে আর কি পাপা মামুনিকে, তো সবটা মিলিয়ে ঠিকঠাক হচ্ছে আর কি, দেখা যাক যেটাই হোক না কেন, তোমরা তো জানতে পারবেই। তো যেটাই হয়ে যাক না কেন, আমি মাছ ভাত ওই জন্য বসিয়ে দিয়েছি, যদি যাই তো ভালো কথা, না যাই তো আবার কেনা যাবে। তো এটাই অবস্থা এখন, এগুলোই বলা ছিল। আর হ্যাঁ, আমি বলেছিলাম একজনকে মানালির ব্লগ সম্পর্কে, আমাকে জিজ্ঞেস করেছে আমার বাসের টিকিট খরচা কত পড়েছিল। দেখো আমি সবটাই বলছি, একটু বসে না বসে বলতে পারবো না এগুলো, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমি লাস্টে সবটাই বলে দিচ্ছি, ঠিক আছে? অনেকেই আমার কাছে জানতে চেয়েছো আমার মানালিতে কত খরচা পড়েছে, কি পড়েছে। তো আজকে পুরো খরচাটা এমনিও পুরোটা করা হয়েছে, তো আমরা সবটাই তোমাদেরকে বলবো। সত্যি একটা টেলটেলে ঝোল বানিয়েছি, যেখানে শুকনো লঙ্কার গুঁড়ো পর্যন্ত দেইনি, পুরো কাঁচা লঙ্কা দিয়েই করেছি, আর ধনে পাতা, আর তো ভাত। তো চলো আগে খেয়ে, খাওয়া দাওয়া হয়ে গেছে। মাছের ঝোলটা তো খুবই ভালো হয়েছিল, গরম গরম খেতে ভালোই লেগেছে, কিন্তু মেন প্রবলেমটা হয়ে গেছে ওর আর আমার দুজনেরই রাতে ভাত খাওয়ার অভ্যেস নেই, তো সেই জায়গা থেকে খেতে খুব একটা রাতে পাচ্ছি না। ওকে আমি বললাম যা হবে হবে, কালকে আমরা রুটি খাবো, আর অন্য কিছু করবো না, ভাবছি না। তো যেটা বলবো, বলেছিলাম মানালিতে আমাদের বাসের টিকিট ভাড়া এসব অনেকেই জানতে চেয়েছো, পুরো মানালি আমাদের ট্যুর কত করে পড়েছে সবটা জানতে চেয়েছো। তো সবটাই বলবো, আমরা না ওরকম ভাবে আলাদা করে বাসের টিকিট বা এই ধরনের কিছু কাটিনি। তোমরা অনেকেই দেখেছো যে আমরা ম্যাঙ্গালোর থেকে দিল্লি গেছিলাম ফ্লাইটে, ওই ফ্লাইট খরচাটা আমাদের ছিল, এবার সেটা যার যার ব্যাপার, কেউ ইচ্ছে করলে ফ্লাইটে যেতে পারো, কেউ ইচ্ছে করলে ট্রেনে যেতে পারো। ওই ভাড়াটা আমার আমার আলাদা করে বলার কিছু নেই, কারণ সিজন ওয়াইজ দাম আলাদা আলাদা থাকে, তো সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কিভাবে দিল্লি পৌঁছবে। আর দিল্লি থেকে দিল্লি টু দিল্লি মানে দিল্লি থেকে মানালি ঘোরা, মানালি থেকে আবার দিল্লি পৌঁছে দেওয়া, এই পুরো ব্যাপারটাই ছিল। মানে দিল্লি বাস স্ট্যান্ড থেকে তুলে নিয়ে, মানে বাস তো অবশ্যই, এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে যাওয়া থেকে আবার এয়ারপোর্ট পৌঁছে দেওয়া, পুরোটাই ছিল আমাদের যে ট্যুরিস্ট ঠিক করেছিলাম তার। এবার যে কদিন আমরা ছিলাম ওখানে, আমরা 4 নাইট 5 ডে ছিলাম, তো পুরোর খরচাটা আমাদের পড়েছে পার হেড 5,500 টাকা করে পড়েছিল, মানে ও আমার 5.5, ওর 5.5, 11,000 টাকা পড়েছিল। আর তোমরা তো হোটেল দেখেইছো, আমাদের 5-স্টার হোটেল ছিল বোধ ইন্টারন্যাশনাল, যদি কারোর আমার ভ্লগ মিস করে যাও তাহলে এই নামটা দিয়ে সার্চ করবে, হোটেল তোমরা দেখতে পেয়ে যাবে যে হোটেলটা কিরকম ছিল। আমরা খুব স্যাটিসফাইড ছিলাম হোটেল নিয়ে, মানে হোটেল আমরা অতটা ভালো পাবো এটা আমরা নিজেরাই ভাবতে পারিনি, তার উপর আমাদের জানলা দিয়ে ভিউ খুব ভালো ছিল, তো সব মিলিয়ে আমাদের খুব ভালো লেগেছে। তার সাথে আমাদের ছিল ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, লাঞ্চটা আমাদের নিজেদের করতে হয়েছে। ওই কদিন আমাদের যে
ট্যুরিস্টের যে প্যাকেজ ছিল, মানে দিল্লি টু দিল্লি, যে দিল্লি টু দিল্লির যে প্যাকেজটা ছিল, তার মধ্যেই আমাদের ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড করাই ছিল। জিভে কথা আটকে যাচ্ছে, তো করাই ছিল। তো সেখান থেকে পুরোটাই আমাদের ভেজ দিয়েছিল, এটা বলে রাখি। কারো যদি নন ভেজ খাওয়ার ইচ্ছে হয় তো সে আলাদা করে অর্ডার দিয়ে খেতেই পারো, কিন্তু ওরা ভেজটাই তোমাকে দেবে। কারণ দেখো, ওদের পক্ষে তো জানা সম্ভব না যে কে ভেজ খাবে কে নন ভেজ খাবে, তো সেই জায়গা থেকে বুফেতে দুটোই করা ওদেরও সম্ভব না, ওদেরও তো লাভ কিছু রাখতেই হবে। তো ওই জন্য পুরোটাই ভেজ ছিল। তোমরা যদি নন ভেজ খেতে চাও তো আলাদা বাইরেও খেতে পারো, বা তোমরা ওখান থেকে অর্ডার দিয়েও খেতে পারো, ওটা কোনো অসুবিধা হবে না। আমরা খেয়েছিলাম একদিন অর্ডার দিয়ে, ব্যাস 5,500। আর বাকি দেখো, ওরা গাড়ি দেবে, তোমার যদি ইচ্ছা হয় তুমি স্কুটি নিয়ে ঘুরবে। ওখানে স্কুটির পার ডে ভাড়া হচ্ছে, মানে সকাল থেকে দেবে রাত্রি 9টায় নিয়ে নেবে। হোটেল থেকে দিয়েছিল আমাদের, এটা ওরা 500 টাকা নিয়েছিল পার ডে আর কি। 500 টাকা তেল তুমি যা ভরাবে, ওখানে 96 টাকা লিটার চলছিল আমরা যখন গেছিলাম। তো সবটাই বলে দিলাম, আমাদের 11,000 টাকা পড়েছে, আর বাকি ব্যাঙ্গালোর থেকে দিল্লি আর দিল্লি থেকে ব্যাঙ্গালোর, এই খরচাটা আমাদের ছিল ফ্লাইটের। তোমরা ইচ্ছে করলে ট্রেনেও যাতায়াত করতে পারবে। আর কিছু তো বলার নেই, বাসও কিন্তু এর মধ্যেই ছিল, মানে এই 5,500 টাকার মধ্যেই বাসের টিকিটও ছিল। তাই আলাদা করে আমি বাসের টিকিট কত নিয়েছে সেটা বলতে পারবো না। আর আলাদা করে যদি তুমি এরকম দাম কিছু জিজ্ঞেস করো, তাহলে বলবো মোমো মল রোডের দাম ছিল হচ্ছে 7 পিস 100 টাকা, আর আমরা যেখানে কক্সার গেছিলাম ওখানে ছিল হচ্ছে 10 পিস 150 টাকা। আর ওখানের খুব বিখ্যাত একটা খাবার সিড্ডু, সিড্ডুটাও মোমোর মতনই খেতে, কিন্তু ভেতরে ড্রাই ফ্রুটস এর একটা পেস্ট দেওয়া থাকে, ওটাও খুব ভালো খেতে, ওটার দাম হচ্ছে 70 টাকা একটার। তো এই ধরনের খাবার দাবারের খরচা পড়বে। ওখানে হোটেল শান্তিনিকেতনে আমরা খেয়েছিলাম লাঞ্চ, ভীষণ ভালো, খুব রিজনেবল প্রাইসে খুব ভালো খেতে পারবে ওখানে, ওখানে তোমরা ট্রাই করতে পারো। ব্যাস এগুলোই বলার। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। এরপরও যদি আলাদা করে কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে ইনবক্সে, মানে কমেন্ট বক্সে আমাকে মেসেজ করে জানাতে পারো যে তোমাদের আর কিছু জানার আছে কিনা। আমার আমি আশা করি আমার দিক থেকে যেটুকু বলার ছিল আমি বলে দিয়েছি। আর ট্যুর তোমরা 3 দিনে কমপ্লিট করতে পারো, যদি কেউ যাওয়ার দিন সকাল সকাল ঢুকে যেতে পারো, মানে ধরো 8টা 9টার দিকে ঢুকে যেতে পারো, তাহলে সেদিনকে তোমরা সাইট সিন গুলো করে ফেলতে পারবে। তো 3 দিনে ট্যুর কমপ্লিট হয়ে যায়, এইটুকুই। আর যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।